সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে পশ্চিমবঙ্গ সরকারের যে যুবশ্রী প্রকল্প রয়েছে আপনারা জানেন এটি একটি অত্যন্ত উল্লেখযোগ্য একটি প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত যে প্রকল্পের আওতায় বেকার যুবক যুবতীদেরকে মাসিক দেড় হাজার টাকা অর্থাৎ পনেরোশো টাকা ভাতা বা সাম্মানিক হিসাবে দেওয়া হয় আপনারা অনেকেই আমাদেরকে জানতে চেয়েছেন যে অনেকে হয়তো এই যুবশ্রী প্রকল্পের অধীনে দেড় হাজার টাকা করে অনেক দিন ধরে পেয়ে আসছেন অনেকে আবার আবেদন করে এখনো অবধি তাদের নাম লিস্টে নথিভুক্ত হয়নি বা তাদের এখনও টাকা পেয়ে ওঠা হয়নি তো তাদেরকে নিয়েই তাদের জন্যই আজকে আমি যুবশ্রী প্রকল্প সম্বন্ধে একটি আপডেট দেবো বিস্তারিত দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বিনীত নিবেদন আমার এই চ্যানেলটি একটি ছোট্ট ইউটিউব চ্যানেল আমার এই চ্যানেলটি যাতে বেশি করে গ্রো করে সেই জন্য আপনারা অনুগ্রহ করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করে নিন সো দ্যাট নেক্সট টাইম যখনই এই ধরনের কোনো ভিডিও আমি আপলোড করব সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন আমরা এবার সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গ সরকারের যে যুবশ্রী প্রকল্প রয়েছে সেই যুবশ্রী প্রকল্পের নতুন একটি তালিকা প্রকাশিত হয়েছে এবং সেই নতুন তালিকা প্রকাশ হওয়ার ফলে সেই তালিকায় অন্তত দশ হাজার জনের নাম রয়েছে আপনাদেরকে সেখান থেকে দেখে নিতে হবে যে নিজের নাম সেখানে রয়েছে কিনা এবং পরবর্তী পর্যায়ে কি কি করতে হবে সেটি আপনাদেরকে আমি বিস্তারিত বলছি আপনারা ভিডিওটি দেখুন তো সর্বপ্রথম আপনাদেরকে যেটি করতে হবে আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজার কম্পিউটারে বা মোবাইলে ওপেন করতে হবে এবং সেখানে আপনাদেরকে লিখতে হবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লিখলেই আপনাদের সামনে এই দেখুন ওয়েবসাইটটি চলে আসবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লু বি ডট গভ ডট ইন এটিকে আমরা রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব সিলেক্ট করলাম দেখুন আপনাদের সামনে পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটটি খুলে গেল স্ক্রল ডাউন করে নিচে এসে আপনাদের সামনে দেখুন রয়েছে এই অপশানটি ভিউ ইউভশ্রী ওয়েটিং লিস্ট এটি আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার ফলে আপনাদের সামনে একটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে আপনারা এই পিডিএফ ফাইলটিকে খুলে নেবেন দেখুন এই পিডিএফ ফাইলটিতে অলমোস্ট দুশো আঠারো পেজে প্রায় দশ হাজার জনের নাম রয়েছে এখানে কীভাবে রয়েছে দেখুন লেখায় রয়েছে ওয়েটিং লিস্ট ফর ইউশ্রী প্রথমে বাঁ দিকে রয়েছে প্রথম কলমের নেম আবেদনকারীর নাম তারপর এনরোলমেন্ট নাম্বার যেটা ইবি দিয়ে নাম্বারটা রয়েছে তারপর ডিস্ট্রিক্ট তারপরে রয়েছে সাব ডিভিশন তো এখানে প্রায় দশ হাজার জনের মধ্যে আপনার নামটি খুঁজে আপনাকে বার করে নিতে হবে সেই জন্য খুব সহজেই আপনারা যদি কম্পিউটারে থাকেন তাহলে কম্পিউটারের দান দিকে ওপরে এখানে গিয়ে এই ফাইন বাটনে ক্লিক করবেন এবং সেক্ষেত্রে আপনার সামনে এইরকম একটি উইন্ডো খুলে যাবে আপনার সামনে একটি উইন্ডো খুলে যাবে এখানটায় আপনারা নিজের নামটিকে সার্চ করে দিতে পারেন আমি একটি নাম দিচ্ছি নামটি সার্চ করে নিতে পারেন অথবা আপনারা চাইলে আপনাদের ইবি নাম্বার যেটি রয়েছে আবেদন করার সময় আপনারা পেয়েছিলেন সেই ইবি নাম্বার দিয়েও আপনারা সার্চ করে নিতে পারেন দেখুন আমাদের সামনে সুমন এই নামটা দিয়ে আমরা ফর এক্সাম্পল সার্চ করাতেই আমাদের সামনে ষাটখানা সুমন চলে এলো এইটা আমরা এবার এরকমভাবে আমরা দেখে নিতে পারি ঠিক আছে এরকমভাবে সার্চ করে একটা একটা করে সব দেখে নিতে পারি তবে সব চাইতে ভালো হয় আপনারা যদি আপনাদের ইবি নাম্বার দিয়ে সার্চ করেন তাহলে সরাসরি সেটি আপনাদের সামনে চলে আসবে এইবার যদি আপনারা দেখেন লিস্টে আপনাদের নাম রয়েছে বা আপনাদের আত্মীয় স্বজন বা পরিজন বা বন্ধু বান্ধবী কারোর নাম রয়েছে তখন আপনাদের কী করতে হবে সেটি আপনারা দেখুন লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে আপনারা দেখুন এই এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটের নিচের দিকে এই যে এখানে লেখাই রয়েছে একটু ভালো করে দেখে নিন আপনারা এখানে বলা হচ্ছে বিশেষ বিজ্ঞপ্তি এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের দ্বিতীয় প্রতীক্ষা তালিকা ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউ বি ডট গভ ডট ইন এর ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট লিঙ্কটিতে পাওয়া যাবে যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন অর্থাৎ যাদের নাম এই তালিকার মধ্যে রয়েছে তাদের আগামী এই তারিখটি ভালো করে মাথায় ঢুকে নিন এগারোই নভেম্বর দু থেকে সাতাশে ডিসেম্বর দু হাজার তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট সাবমিট অ্যানেকশোর ওয়ান লিঙ্ক এ অনলাইন জমা করে প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য অ্যানেকশোর টু সহ জমা করার অনুরোধ করা হচ্ছে অর্থাৎ যাদের এই লিস্টে নাম রয়েছে তাদেরকে দেখুন ওপরের দিকে স্ক্রল ডাউন করে দেখাচ্ছি সাবমিট অ্যানেকশন ওয়ান এখান থেকে গিয়ে আপনাদেরকে অ্যানেকশন ওয়ান সাবমিট করতে হবে সেটি সাবমিট করার পর সেটির একটি প্রিন্ট আউট নিতে হবে এবং সেই প্রিন্ট আউট এবং সঙ্গে অ্যানেকশার টু জমা দিতে হবে আপনাদের কোথায় না কাছে আপনাদের বাড়ির কাছে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে সেখানে তার সঙ্গে আরও বলা হচ্ছে আবেদনপত্র ফর্ম অ্যানেকশো টু এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে এখানেই আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে আবেদনপত্র পাবেন যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবেই আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন যুবশ্রী প্রকল্পের প্রতীক্ষা তালিকায় বিস্তারিত নির্দেশিকার নীচের লিঙ্কে দেওয়া আছে অর্থাৎ এই যে লিঙ্ক এখানে দেওয়া আছে আপনাদেরকে যেটি করতে হবে আপনাদেরকে এই এগারোই নভেম্বর থেকে শুরু হচ্ছে চলবে সাতাশে ডিসেম্বর অবধি এই লিংকে সাবমিট অ্যানেকশে ওয়ানে ক্লিক করে এখানে ফর্ম ফিল করে সেটি প্রিন্ট আউট নিয়ে আপনাদের অ্যানেকশে টু সেটাকে ফিল আপ করে আপনাদেরকে দিতে হবে কোথায় না নিকটবর্তী যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রয়েছে সেখানে গিয়ে আপনাদের ফর্মটি ভ্যালিডেশন করাতে হবে সমস্ত শর্ত আপনারা পূরণ করে থাকলে আপনাদের নিয়মিত সময় ধরে আপনাদের অ্যাকাউন্টে কি হবে মাসিক দেড় হাজার টাকা আপনারা পেতে থাকবেন তো এটি একটি খুব আমার মনে হয় গুরুত্বপূর্ণ সংবাদ কারণ আপনারা অনেক দিন ধরে ভাবছিলেন বা আমাদের জিজ্ঞেস করে আসছিলেন যে কিভাবে দ্বিতীয় লিস্টটি বেরো হবে বা কারা আবার সুযোগ পাবে এই উপশ্রী প্রকল্পে আওতায় আসার জন্য তো আমার মনে হয় এই খবরটি খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেষ অব্দি দেখলেন সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে আবেদন ভিডিওটি আপনারা সকলকে শেয়ার করুন সকলকে এই সংবাদটির দিন কারণ আগামীকালই হচ্ছে এগারোই নভেম্বর আগামীকাল থেকে এই ভ্যালিটেশন প্রক্রিয়া শুরু হচ্ছে আর বিস্তারিত জানার জন্য আপনারা ভিডিওটি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পরের ভিডিওগুলি দেখতে থাকুন আমরা আশা করছি পরের ভিডিওগুলিতে বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যানেকশন ওয়ান সাবমিট করবেন